প্রবাসী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় বলল দেশোর দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ছোট্ট ভিডিওটি এবং কাশফুলের ভিডিওটি দেখছেন সভাপতি হল পান্ডালার শুভেচ্ছা অভিনন্দন আমি মিস্টার ওসমান গণেশি আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো টুডে ইজ ডেট আঠারো নয় দুই হাজার একুশ বাংলাদেশ সো টুডে ইজ টাইম ন বাংলাদেশ আফটারনুন নুন ট্যান্ড টাইম সো আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো প্রবাসী ভাইদের জন্য সেটা হলো কাশফুল বনে বনে সাদা আর আমি আপনাদের সাথে থাকবো এই কাশফুলের সুন্দর দৃশ্য দেখাতে এই কাশফুলের ভিতরে বনবাগানে যে আমাদের একটা মামনি আছে ছোট্ট যে এখানে মামনির বাসাবাড়ি আছে সেখানে মায়ের সাথে আমরা প্রথমে কথা বলবো দেখি আমার মা কী বলে সেখানে যাই লেটস গো স্টার্ট টুডে হ্যালো মামনি আমরা পরিচয় হব কাশফুলের ভিতরে যে মামনি হোয়াটস ইউর নেম আপনার নামটা কি মাই নেম ইজ সুমনা এন্ড হোয়াটস ইউর ফাদারস নেম মাই ফাদার ইজ নেম সুমন এন্ড হোয়াটস ইউর মাদারস নেম মাই মাদার ইজ নেম ববি

ইংলিশে কথা বলতেছে যে ওয়ান ইংলিশ আপনাদের জন্য এই কাশ ফুল বনে বনে সাদা এই এইগুলোর নাম কি মামুনি আমি তো জানিনা বলে এইগুলোর নামটা কি এইগুলা কাশ ফুল

এখানে আজকা ফুটছে আজকা কয় মাস এক মাস দুই মাস এগুলা কতদিন থাকবে তুমি জানো এগুলা যে আর মাত্র তিন আর মাত্র থাকবো দুই মাস দুই মাস অর্থাৎ বছরে একবার আসে মামনি বলল যে বছরে একবার ফুলগুলো হয়ে থাকে প্রবাসী ভাইরা আসলে এই কার্বন ফুলগুলো খুব সুন্দর দেখতে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি এবং আমার এই মামুনি বনের ভিতর ঢুকে পড়ছি যা আছে অবস্থা এখানে বাঘ বলুক থাকলে আজকে আমরা ধরে ফেলবো বাঘ বলুক কিন্তু আমাদের ধরতে পারবে না আমরা বড় বড় অযোগ্য মা মহামণি বললো আমরা অযোগ্য রাজকে ধরে ফেলবো ও গড আল্লাহ বরসা দেখা যায় কি হয় প্রবাসী ভাইরা জানেন আপনাদের জন্য অনেক সাহসের মাধ্যমে হওয়া কষ্ট করে এই কাশ ফুলের বনে বনে সাদা এবং সুন্দর সিনারি দেখার জন্য বনে ভিতর ঢুকে পড়ছি যে প্রবাসী ভাইরা যে আসলে ওই লাইফ সিক্রেট নিয়ে আমি এখানে ঢুকেছি যে এটা অর্থাৎ আমি যদি জায়গার নাম বলি ঢাকা কেরানীগঞ্জ জিলমিল শহর দেখেন কি অবস্থা আমরা এখানে ঝিলমিল শহরে যে এই কাশফুল আসছে যে গ্রামের ভিতর শহরে দেখানোর চেষ্টা করতেছি প্রবাসী ভাইরা আপনি দেখতেই থাকেন আমি ছোট্ট ভিডিও তৈরি করতেছি আর বনের ভিতরে ঢুকতেছি আমার মামনি আমার সাথে আছে সুমনার সাথে আছে নো প্রবলেম আর ভিতরে যাবো না মাই গড আই ফিয়ার আর ভিতরে যাবো না দেখেন প্রবাসী ভাইরা আমি দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে মামনি তুমি এই সুন্দর সুন্দর জায়গায় মামনি একটা কবিতা শোনাও বিদেশি প্রবাসী যারা ভাই বোন আছে অবশ্যই বোনেরা আমার এই ছোট্ট মামনির একটা যে কবিতা শুনবে তুমি যে একটা কবিতা শোনাও আবৃত্তি করো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো অত ডাকি তবু কথা কও না কেন বউ ও মাই গড মামনি একটা সুন্দর কবিতা শুনিয়েছে যে আতা গাছে তোতা বা তোতা পাখি ডালিম গাছে মো বাংলা শিখবে বিদেশে যারা আছেন প্রবাসী ভাই আমার মামনি বলছে অবশ্যই ইংলিশ শিখবেন ইংলিশ শিখলে সে বিদেশে আপনি ভ্রমণ করতে পারবেন মালিকের সাথে এবং দেশ দেশের সাথে কথা বলতে পারবেন কারণ ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ইংলিশ কি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ভাষা আমার মামার নিজের ইংলিশে কথা বলো

কি বলো মামনি মামুনি উত্তর দিয়েছে ইয়েস প্রবাসী ভাইরা দেখেন আমরা ঠিক কাজ বলে ফুলে মাঝখানে এখানে আছি আমার মামনিকে নিয়ে সোমনাকে নিয়ে সোমনা সে বললো ইংলিশ ভাষা যদি শিখতে পারেন অবশ্যই বোন এবং ভাইরা অবশ্যই সেখানে বেতন বেশি পাবেন এবং ভালোভাবে লাইফ কাটাতে পারবেন আমি যে ভিডিও তৈরি করছি অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে মামনির সাথে দোয়া করবেন এবং আমরা দোয়া করি মাই এন্টার লাইফ উই আর ফ্রম বাংলাদেশ মামনি আমার সাথে আছে মামনি